উদামিনীস রেড রোব, মানে উদামিনীর লাল পোশাক। এ গার্ল কল্ড উদামিনী ওয়ান্স ভিজিটেড দ্য কিংস প্যালেস উইথ হার ফ্যামিলি। এ গার্ল, একটা মেয়ে কল্ড, তাকে বলা হতো কি উদামিনী, ওয়ান্স একবার ভিজিটেড মানে গিয়েছিল দ্য কিংস প্যালেস মানে রাজার প্রসাদে গিয়েছিল, উইথ হার ফ্যামিলি, উইথ মানে সঙ্গে, হার মানে তাহার, ফ্যামিলি মানে তার ফ্যামিলির সঙ্গে গিয়েছিল। শি ওয়াজ অ্যাস্টোনাইজড টু সি দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য কুইন্স ব্রাইট রেড রোবস। শি ওয়াজ, সে হয়েছিল অ্যাস্টোনাইজড মানে বিস্মিত হয়েছিল, টু সি দেখে দ্য প্রিন্সেস অ্যান্ড রাজকুমারীর এবং দ্য কুইন্স রানীর ব্রাইট উজ্জ্বল রেড রোবস মানে লাল পোশাক, রাজকুমারী এবং রানীর উজ্জ্বল লাল পোশাক দেখে বিস্মিত হয়েছিল, এত সুন্দর এটা দেখে, সুন্দরতা দেখে বিস্মিত হয়েছিল সেই মেয়েটি। শি আস্কড হার মাদার টু গেট হার এ সিমিলার রোব। শি, তাই সেই মেয়েটি আস্কড, বলেছিল হার মাদার, তার মাকে, টু গেট পেতে হার, তার নিজের, এ সিমিলার রোব মানে ঠিক সেই ধরনের একটা, এ বলো একটা কি রোব পোশাক, ঠিক সেই ধরনের এমন এক পোশাক পেতে সে তার মাকে বলেছিল। হার মাদার রিপ্লাইড, তার মা, হার মাদার মানে তার মা, রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল, উই কান্ট অ্যাফোর্ড ইট উদামিনী, উই আমরা কান্ট পারি না, অ্যাফোর্ড ইট মানে সামর্থ্য করতে পারি না, ইট এই যে লাল উজ্জ্বল পোশাক সেটা কেনার বা সেটা নেওয়ার মতো সামর্থ্য করতে পারি না উদামিনী। তো তার মা তাকে এইভাবে বলেছিল, বাট কিন্তু উদামিনী কুডান্ট গিভ আপ, কিন্তু উদামিনী পারে নাই গিভ আপ মানে ছাড়তে, অন দ্য রেড রোব মানে সেই পোশাকের, অন দ্য রেড রোব মানে সেই পোশাকের, লাল পোশাকের উপর আশা ছাড়তে পারি নাই। শি কেপ্ট থিঙ্কিং, তো সে মানে এই যে সেই কাপড়ের উপর যে একটা আশা সেটার চিন্তাধারা মনে রেখেছিল, হাউ টু গেট ওয়ান, কিভাবে সেই জামাটি পাওয়া যায় সেই চিন্তা মনের মধ্যে রেখেছিল। শি টুক আপ এ জব অ্যাট দ্য কিংস প্যালেস। শি, সে টুক আপ মানে, টুক আপ মানে নিয়েছিল, এখানে টুক আপ মানে গ্রহণ করা, তো এখানে নিয়েছিল হবে, এ একটা জব চাকরি মানে কাজ, কোথায়, অ্যাট দ্য কিংস প্যালেস মানে রাজার প্রাসাদে। শি সার্ভড, তো সে সেবা করেছিল দ্য কুইন রানীকে, ওয়েল, শি সার্ভ দ্য কুইন ওয়েল, সে রানীকে খুব ভালোভাবে সেবা করেছিল। থ্রি ইয়ার্স লেটার, তিন বছর পরে, দ্য কুইন ফাইনালি গেভ হার এ রেড রোব, তিন বছর পরে দ্য কুইন রানী ফাইনালি মানে অবশেষে গেভ হার, দিয়েছিল তাকে এ একটা রেড রোব, লাল সেই ধরনের পোশাক যেটা সে আশা করেছিল এবং তার মনের মধ্যে সেই আশাটা পুষে রেখেছিল। ওভারজয়ের উদামিনী উইশ টু ভিজিট হার প্যারেন্টস, ওভারজয়ের মানে আনন্দে উৎফুল্লিত হয়ে,
অত্যধিক আনন্দে উৎফুল্লিত হয়ে কি উমাদিনী উইশড মানে ইচ্ছা করেছিল, উইশ থেকে আসছে উইশড, উইশ হলো প্রেজেন্ট ফর্ম আর এটা পাস্ট ফর্ম, এই সেন্টেন্সটাই পাস্ট টেন্সে আছে। উইশড টু ভিজিট, দেখা করতে, কাকে? হার প্যারেন্টস, তার মা বাবাকে। খুব আনন্দে উৎফুল্লিত হয়ে উমাদিনী ইচ্ছা করেছিল তার মা বাবাকে দেখতে। অন দ্য ওয়ে, তার পথে, স্বাভাবিক যখন ইচ্ছা করেছে তখন তো যাবেই তার মা বাবার সাথে দেখা করতে, তো ঠিক সেইভাবেই অন দ্য ওয়ে মানে তার পথে, যাওয়ার পথে মানে মা বাবার সঙ্গে দেখা করতে যাওয়ার পথে, শীর্ষ সে দেখেছিল এ হারমিট শিভারিং ব্যাডলি ডিউ টু কোল্ড, সি সো মানে দেখেছিল এ হারমিট একজন সন্ন্যাসী শিভারিং মানে কাঁপছিল ব্যাডলি খুব খারাপভাবে, ডিউ টু জন্য কিসের জন্য, কোল্ড মানে শীতের জন্য ঠান্ডার জন্য, একজন সন্ন্যাসী খুব খারাপভাবে কাঁপছিল সেটা সে দেখেছিল, সেই মেয়েটি দেখেছিল। সি ফেল্ট পিটি ফর দ্য হারমিট, সেই সন্ন্যাসীর জন্য তার অনুভব হয়েছিল, ফেল্ট অনুভব হয়েছিল, কি ফেল থেকে এসছে ফেল্ট, পিটি মানে দুঃখ, দুঃখ অনুভব করেছিল ফর দি ফর দ্য হারমিট মানে সেই সন্ন্যাসীর জন্য। অ্যান্ড টোর অফ মানে ছিঁড়েছিল, অ্যান্ড টোর অফ হার রোব এবং ছিঁড়েছিল তার সেই সদ্য পাওয়া রানীর কাছ থেকে পাওয়া সেই তার পছন্দের লাল রূপ, লাল উজ্জ্বল মানে পোশাক কি করেছিল সে ছিঁড়েছিল। টু কভার হিম, সেই সন্ন্যাসীকে ঢাকার জন্য, টু কভার হিম ইন হাফ অফ ইট তার অর্ধেক থেকে মানে তার অর্ধেক দিয়ে, দ্য হারমিট সেই সন্ন্যাসী ব্লাস্ট আশীর্বাদ করেছিল হার তাকে, অ্যান্ড সেইড এবং বলেছিল বাত ইন দ্য রিভার চান করো, ইন দ্য রিভার মানে নদীতে, চান করো নদীতে, ইউল এটা একটা কন্ট্রাকশন, এটাকে ভেঙে বললে হবে ইউ উইল বিকাম মোস্ট বিউটিফুল, তুমি হবে, ইউ উইল বিকাম এটা ফিউচার টেন্স, মোস্ট খুব বিউটিফুল মানে সুন্দর, তুমি খুব সুন্দর হবে, তুমি নদীতে চান করো তুমি খুব সুন্দর হয়ে যাবে। উদামিনী বাথেড মানে চান করেছিল কোথায়, ইন দ্য রিভার নদীতে, শুধু রিভার হলে আর ভি আর রিভার তো নদী হবে, আর ইন দ্য রিভার হলে নদীতে, অ্যান্ড এবং ওয়াজ হয়েছিল শকড মানে বিস্মিত হয়েছিল, ওয়াজ শকড মানে শকড মানে বিস্মিত হওয়া, আর ওয়াজ শকড মানে বিস্মিত হয়েছিল, টু সি হার বিউটি দেখে, হার বিউটি তার নিজের সৌন্দর্য সৌন্দর্য দেখে, তার নিজের সৌন্দর্য দেখে বিস্মিত হয়েছিল সে নিজে, এ প্রিন্স একজন রাজকুমার পাসিং বাই অতিক্রম করছিল সে দিক দিয়ে, ফেল ইন লাভ তার ভালোবাসায় পড়েছিল, ফেল মানে পড়েছিল, ইন লাভ ভালোবাসার মধ্যে, কার ভালোবাসার মধ্যে, সেই উদামিনী মেয়েটি যার নাম উদামিনী, সে তো সুন্দর হয়ে গেছে তার চেহারা দেখে তার ভালোবাসায় পড়েছিল, কে একজন রাজকুমার এর প্রিন্স পাসিং বাই মানে অতিক্রমণ করছিল সেদিক দিয়ে যাচ্ছিল, অ্যান্ড এবং গট ম্যারিড এবং বিবাহ করেছিল, টু হার তাকে। আজকের আমাদের এই গল্পটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন, থ্যাংক ইউ।